রেজিস্ট্রি বিয়ের পর স্ত্রীর সাথে সম্পর্ক রাখছেন না। রানাঘাটের দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। সমাজ মাধ্যমে ভাইরাল বিয়ের নানান নথি। রেজিস্ট্রি করে বিয়ে করেছেন বিধায়ক, অভিযোগ বিয়ে করার পর থেকে তার স্ত্রীর সাথে আর সম্পর্ক রাখছেন না। বিয়ের কথা যাতে প্রকাশ্যে না আসে তার জন্যও চাপ দিচ্ছেন বিধায়ক, এমনই অভিযোগ তুলে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে কলকাতার তিলজলা থানায় অভিযোগ দায়ের করলেন স্বস্তিকা ভুবনেশ্বরী নামে এক মহিলা। ওই মহিলার দাবি, তাদের রেজিস্ট্রি করে বিবাহ হয়েছে, তার প্রয়োজনীয় নথিপত্রও রয়েছে তার কাছে। মহিলার দাবি, তার বাবার মৃত্যুর পর মায়ের সাথেই কলকাতার পিকনিক গার্ডেন এলাকায় তিনি থাকতেন। এক ব্যক্তির মাধ্যমেই বিধায়কের সাথে সম্পর্ক তৈরি হয়, সেখান থেকেই ভালোবাসা এবং পরে রেজিস্ট্রি করে বিয়ে। এ বিষয়ে স্বস্তিকার অভিযোগ, রেজিস্ট্রির পর থেকেই তার সাথে আর যোগাযোগ করতে চাইছেন না মুকুটমণি অধিকারী। ওনার সাথে আমার আজ থেকে ঠিক 7 দিন আগে, 28 মে রবিবার রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন হয়েছে এবং সরকার থেকে সেই ম্যারেজ রেজিস্ট্রির ফাইনাল সার্টিফিকেট আমি আমার নিজের হাতে পেয়েও গেছি। এই রেজিস্ট্রিটা মুকুটমণি অধিকারী আমাকে করেছেন ওনার বাড়ির সমস্ত পরিবারের সদস্যের সামনেই, ওনার বাবা, ওনার মা, ভাই, দিদি, জামাইবাবু সকলের উপস্থিতিতেই উনি আমাকে এই রেজিস্ট্রিটি করেছেন। আইনের ছাত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী পাশাপাশি সমাজসেবী সংগঠনের সাথেও যুক্ত। স্বস্তিকার দাবি, গত 28 মে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক, পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর সাথে রেজিস্ট্রি বিবাহ হয়েছে। আমি স্বস্তিকা ভুবনেশ্বরী, আজ 28 মে 2023 থেকে স্পেশাল ম্যারেজ অনুসারে তিনজন সাক্ষীর উপস্থিতিতে মুকুটমণি অধিকারীকে স্বামী রূপে গ্রহণ করলাম। স্বামী রূপে ভগবান আপনাদের মঙ্গল করুন, সুখে থাকবেন। আজ থেকে ঘটনায় মুকুটমণি অধিকারী শুধু নন, তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধেও কলকাতা তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছেন স্বস্তিকা। ইতিমধ্যেই তাদের রেজিস্ট্রি বিবাহের নানা তথ্য ও ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। গোটা বিষয়ে বিধায়কের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এ বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন তিনি। তার দাবি, ব্যক্তিগত বিষয়ে নাক গলানো উচিত নয়, দলীয় বিষয় হলে আমি ভেবে দেখতাম। দেখুন, পার্সোনাল ব্যাপারে আমার অধিকার নেই বলা, দলীয় ব্যাপারে জিজ্ঞাসা করলে করুন। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।